বাধা বিপত্তি থাকলেও মকর সেগুলি ওভারকাম করতে পারবেন। প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। একটু বেশি রোমান্টিক হয়ে উঠবেন মকর রাশি বা লগ্নের মানুষরা। এবং শুক্রের বর্তমান অবস্থা এটা কিন্তু আপনার জন্য শুভ এবং সুফলদায়ক, কারণ 25 তারিখের পরে শুক্র নিজস্থ হতে চলেছেন। সেই সময় কিন্তু আমরা শুক্রের কাছ থেকে বেটার কোনো রেজাল্ট আশা করতে পারি না। সমস্যা কিছু না কিছু থাকবে এবং শুক্র যেমন সেই সমস্যা সৃষ্টি করবে ঠিক তেমনভাবেই সেই সমস্যাগুলি থেকে শুক্রই কিন্তু বার করে নিয়ে আসবে। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে, নিজের জীবনে নতুন প্রেম আসতে দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে একটি বিষয় বলবো, কখনো কখনো আমাদের ভালোবাসার জায়গা প্রেমের জায়গায় আমরা অতিরিক্ত রোমান্টিক হয়ে পড়ি, সেই ক্ষেত্রটিকে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। এবং প্রেম ভালোবাসা ইত্যাদির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটাও কিন্তু আপনাকে ভীষণভাবেই করতে হবে। মানসিক দিক থেকে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়তে পারেন মকর এই সময়, তবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে এবং ভালোবাসা ভালো লাগার মানুষগুলির সঙ্গে আপনার সুসম্পর্ক বাড়তেও দেখতে পাওয়া যাবে। নিজের কর্মের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই মকরকে এই সময় করতে হবে। ফাটকা টাকা পয়সা কিছু আসতে পারে এই সময়, গুপ্ত শত্রুতা বাড়তে পারে, বাড়তে পারে আইনি জটিলতা। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব বৈদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল মকর রাশি আগস্ট 2024। শনির দ্বারা প্রভাবিত মকর রাশি মকর লগ্ন চলছে সাড়ে সাতি, তৃতীয় রাহু তাদের অ্যাক্টিভিটিকে কম করেছে, বৃহস্পতি পঞ্চমে থাকার কারণে তারা কিছুটা রিলিফ পাচ্ছেন এবং শুক্রের বর্তমান অবস্থা এটা কিন্তু আপনার জন্য শুভ এবং সুফলদায়ক, কারণ 25 তারিখের পরে শুক্র নিজস্থ হতে চলেছেন। সেই সময় কিন্তু আমরা শুক্রের কাছ থেকে বেটার কোনো রেজাল্ট আশা করতে পারি না। সমস্যা কিছু না কিছু থাকবে এবং শুক্র যেমন সেই সমস্যা সৃষ্টি করবে ঠিক তেমনভাবেই সেই সমস্যাগুলি থেকে শুক্রই কিন্তু বার করে নিয়ে আসবে। মকর রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, শরীরের রোগ মুক্তির প্রবণতা বাড়বে। তবে যারা ক্রিকেট খেলেন, যারা টেনিস প্লেয়ার কিংবা যারা প্রতিদিন প্রতিনিয়ত প্রচণ্ড পরিশ্রম করেন এবং হাতে কাজটা করেন, হস্তশিল্প কিংবা হাতের সাহায্যে কোনো জিনিস তৈরি করা, সেই সমস্ত মানুষদের ক্ষেত্রে কিন্তু অল্প বিস্তর বাধা বিপত্তি আসছে। চেষ্টা করতে হবে যাতে কোনো রকম কোনোভাবে প্রতারিত না হন। মকর রাশি মকর লগ্নের মানুষদের এই সময় বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এই অগস্ট মাসে মকর রাশি বা লগ্নের মানুষদের বহু মানুষ তারা কিন্তু পাকা কথা বলবেন, তারা কিন্তু রেজিস্ট্রি করতে চাইবেনই। পড়াশোনার ক্ষেত্রে ওভারঅল উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়িতে কিছু বাস্তু সমস্যার সমাধানের জন্য আপনি নিজে কিছু করতে চাইবেন এবং সেটা অবশ্যই আপনাকে বাস্তু সমস্যা থেকে মুক্তি দেবে। এর জন্য বেশ কিছু পড়াশুনো চর্চা সেটাও আপনাকে করতে হতে পারে। তার থেকে নতুন করে ক্লায়েন্ট বেস তৈরি হওয়ার সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যেতেই পারে এবং জ্যোতিষ তন্ত্র চর্চাকারী হিসেবে আপনার একটা স্বীকৃতি সেটা কিন্তু প্রাপ্ত হতে দেখতে পাওয়া যাবে। উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে, মেডিকেল সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। প্রেম ভালোবাসা ইত্যাদি আসতেই পারে, হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণায় কিছুটা ভুগতে পারেন। প্রেমিক কিংবা প্রেমিকার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে, নিজের জীবনে নতুন প্রেম আসতে দেখতে পাওয়া যাবে। তবে বেশ কিছু মানুষ তারা কিন্তু এই নতুন প্রেমের কারণে সমস্যাগ্রস্ত হবেন এবং সেই মানুষগুলি তারা প্রেমিক কিংবা প্রেমিকার কাছ থেকে কিছুটা লাঞ্ছিতও হতে পারেন। বাধা বিপত্তি থাকলেও মকর সেগুলি ওভারকাম করতে পারবেন। প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। একটু বেশি রোমান্টিক হয়ে উঠবেন মকর রাশি বা লগ্নের মানুষরা। দায়বদ্ধতা কখনো কখনো বাড়তে পারে, মানসিক অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনাও কিন্তু দেখতে পাওয়া যায়। মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে, অস্থির হয়ে পড়তে পারেন মকর রাশি বা লগ্নের মানুষজন। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়, মানসিক দিক থেকে চাপ আসতে পারে আপনার জীবনে। কখনো কখনো মকরের জীবনে গুপ্ত শত্রুতা বাড়তে পারে, উচ্চশিক্ষার ক্ষেত্রটি প্রশস্ত, উচ্চশিক্ষা পাবেন মকর এ বিষয়ে কম বেশি নিশ্চিন্ত থাকা চায়।
মকর রাশি মকর লগ্নের পড়াশুনোর ক্ষেত্রে, সন্তান প্রাপ্তির ক্ষেত্রে কিংবা তার সঙ্গে সঙ্গে প্রেম নিবেদনের ক্ষেত্রে সমস্ত বাধা মুক্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে একটি বিষয় বলবো, কখনো কখনো আমাদের ভালোবাসার জায়গা প্রেমের জায়গায় আমরা অতিরিক্ত রোমান্টিক হয়ে পড়ি, সেই ক্ষেত্রটিকে কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে এবং প্রেম ভালোবাসা ইত্যাদির উপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা সেটাও কিন্তু আপনাকে ভীষণভাবেই করতে হবে। গোপন কর্মে সাফল্য প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে, গৃহ পরিবর্তনের যোগ দেখতে পাওয়া যায়। কখনো কখনো অস্থির হয়ে পড়তে পারেন মকর রাশি বা লগ্নের মানুষরা। বাবার শরীর স্বাস্থ্য এই বিষয়টি কিন্তু আপনাকে বেশ খানিকটা ভোগাতে পারে এবং বাবার জন্য যতটা যত্ন নেওয়া দরকার আপনি চাইছেন সেই যত্নটা নিতে, কিন্তু কোনো কারণে আপনার দ্বারা সেই যত্ন নেওয়াটা সম্ভব হচ্ছে না। মানসিক দিক থেকে পুরোপুরি ইচ্ছা আছে কিন্তু পারিপার্শ্বিক পরিস্থিতি এমন হচ্ছে যে আপনি পুরোপুরি সেই যত্ন নিতে পারছেন না, তার কারণে মানসিক দিক থেকে কিছুটা অস্থির হয়ে পড়তে পারেন। ক্রিয়েটিভ কাজকর্মের ক্ষেত্রে উন্নতির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে, গোপন শত্রুতা সেটি কিন্তু বাড়তে পারে। নাম যশ প্রভাব প্রতিপত্তি বাড়বে এবং তার কারণে বেশ কিছু শত্রু সংখ্যা বৃদ্ধির সংযোগ এটাও দেখতে পাওয়া যায়। এরপরে আমরা কয়েকটি বিশেষ বিষয় নিয়ে একটু ডিসকাস করি। দু তারিখ থেকে ছ তারিখ পর্যন্ত মকরের আঘাত প্রাপ্তির সম্ভাবনা থাকছে, এই সম্ভাবনা আবার বাড়তে দেখতে পাওয়া যাবে 14 এবং 15 তারিখ। মানসিক দিক থেকে কিছুটা বিপর্যস্ত হয়ে পড়তে পারেন মকর এই সময়, তবে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে এবং ভালোবাসা ভালো লাগার মানুষগুলির সঙ্গে আপনার সুসম্পর্ক বাড়তেও দেখতে পাওয়া যাবে। মানসিক দিক থেকে অস্থিরতা বাড়তে পারে, কর্মতৎপরতা বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি। নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়বে, হাঁটু কোমর ইত্যাদির যন্ত্রণায় এই সময় কষ্টপ্রাপ্ত হতে পারেন। 7 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত সাকসেস রেট বাড়বে, এই সময় চাকরি প্রাপ্তির সম্ভাবনা এটা মকরের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে উন্নতির সংযোগও এই সময় দেখতে পাওয়া যায়, বাড়ি কাজকর্ম অ্যাভয়েড করার চেষ্টা করা উচিত, অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। তবে নিজেকে নতুনভাবে উপলব্ধি করতে শিখবেন মকর রাশি বা লগ্নের মানুষরা, বাড়িতেও কিছু পরিবর্তনের সম্ভাবনা দেখতে পাওয়া যায়, অস্থির হয়ে পড়তে পারেন মকর রাশি বা লগ্নের মানুষজন। কখনো কখনো মকরের মধ্যে এই সময় অ্যাগ্রেসিভ হয়ে পড়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে, আপনার সন্তান আপনার বাড়ির মানুষজন তাদের সঙ্গে মিসবিহেভ করে ফেলতে পারেন, বেশ কিছু সম্পর্ক হানি হওয়ার সম্ভাবনা সেটাও এই সময় তৈরি হতে পারে, স্বামী কিংবা স্ত্রীর মধ্যে একটা ডিস্টেন্স ক্রিয়েটেড হতে পারে এই সময়। তাই মকরকে একটু সাবধান থাকতে হবে, নিজের কর্মের উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই মকরকে এই সময় করতে হবে। 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত মকরের জীবনে নতুন কোনো মানুষ আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়, হঠাৎ করে কোনো একজন বন্ধুর সঙ্গে সম্পর্ক বন্ধুত্বের গভীরতা বৃদ্ধির প্রবণতা ইত্যাদি সৃষ্টি হতে পারে। অনৈতিক কাজকর্ম থেকে এই সময় কিন্তু মকরকে দূরে থাকার চেষ্টা করতে হবে, কিছু নতুন পরিকল্পনা বিদেশ যাত্রা ভ্রমণ ইত্যাদির প্রতি আসক্তি সৃষ্টি হতে পারে। কখনো কখনো মকর কিন্তু বেশ অস্থির হয়ে উঠতে পারেন, অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে, ফাটকা টাকা পয়সা কিছু আসতে পারে এই সময়। বাড়ি পরিবর্তন নতুন বাড়ি ক্রয় ইত্যাদির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়, তবে এই সময় মকরের কিন্তু কিছু রং ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি তৈরি হতে দেখতে পাওয়া যাবে। এরপরে আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন উত্তরাশারা, মাথা গরম থাকছে, রেগে যাওয়ার টেন্ডেন্সি বাড়বে, কাছের মানুষদের সঙ্গে মিসবিহেভ করে ফেলতে পারেন, বাড়ি পরিবর্তনের একটা সম্ভাবনা সেটা উত্তরাশারার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। বয়স যদি 55-এর ওপরে হয় শরীরে নতুন রোগ ভালোবাসার সঙ্গে সঙ্গে অবশ্যই আসতে পারে, প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে কিছুটা অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে পারেন উত্তরাশারা। নাম যশ ইত্যাদি অল্প বিস্তর বাড়তে দেখতে পাওয়া যাবে, তবে সাকসেস রেট যে খুব হাই তা কিন্তু একেবারেই নয়, মাথায় কিছুটা আঘাত প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়, গুপ্ত শত্রুতা বাড়তে পারে আইনি জটিলতা, প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়, রেগে যেতে পারেন উত্তরাশারা নক্ষত্রের মানুষরা। বাবার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়, অনৈতিক কাজকর্ম সম্পূর্ণভাবে অ্যাভয়েড করার চিন্তা আপনাকে করতে হবে, কৃতকর্মের কারণে মাথা গরম করে ফেলতে পারেন। পরবর্তী নক্ষত্র শ্রবণা, কিছু পরিস্থিতি প্রতিকূল হয়ে উঠবার সম্ভাবনা দেখতে পাওয়া যায়, ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে, লেখালেখি ক্রিয়েটিভ কাজকর্ম ইত্যাদির প্রতি আকর্ষণ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে, বাড়তে পারে আইনি জটিলতা, প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়, আবার জীবনে নতুন প্রেমও আসতে পারে। কখনো কখনো অস্থির হয়ে পড়তে পারে শ্রবণা, কোনো একটা কাজ কেন আপনার জীবনে হচ্ছে না, কেন আপনি পিছিয়ে থাকছেন,
কেন আপনি এগোতে পারছেন না, কেন আপনার চাকরি হচ্ছে না, হঠাৎ করেই মাথা গরম হয়ে যাওয়ার টেন্ডেন্সি এটা শ্রবণার ক্ষেত্রে ঘটতে পারে। মেডিকেল ট্রিটমেন্টে ভালো রেজাল্ট পাবেন শ্রবণার। বাতের ব্যথা, কোমর সংক্রান্ত পীড়া, কষ্টপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেশি। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়বে। বিনোদন জগতে বেশ খানিকটা উন্নতি করতে পারবেন আপনি। বাড়ি পরিবর্তনের সম্ভাবনা শ্রবণার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। পরবর্তী নক্ষত্র ধনিষ্ঠা, বড় কাজে হাত দিতে পারেন। পার্টনারশিপ, বন্ধুভাগ্য দুটোই আপনার জন্য শুভ। কাছের মানুষদের সঙ্গে সম্পর্ক খারাপ করে ফেলার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়, তবে জীবনে নতুন কোনো মানুষ, নতুন কোনো বন্ধুত্ব সেটাও আসতে দেখতে পাওয়া যাবে। ত্বকে কোনো রকম ইনফেকশন, অ্যালার্জি সৃষ্টি হতে পারে। মাথায় আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা ধনিষ্ঠার ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। অতি দ্রুততা আপনার বিপদের কারণ হতে পারে। অর্থনৈতিক ক্ষেত্রে আরেকটু স্বাবলম্বী হওয়ার চেষ্টা অবশ্যই করা উচিত। রয়েছে ঠান্ডা লাগার সম্ভাবনা। ভালোবাসার মানুষদের সঙ্গে সম্পর্কের গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি বাড়তে চলেছে। গোপন কোনো কর্মে সাফল্য লাভের সংযোগ দেখতে পাওয়া যায়। তাহলে মকর রাশি এবং তার তিনটি নক্ষত্র সম্পর্কে সাধারণ আলোচনা আমরা সম্পূর্ণ করলাম। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা জ্যোতিষ শিখতে চাইছেন, একটা প্রপার ওয়েতে জ্যোতিষ শিখে এটাকে পেশা হিসেবে গ্রহণ করতে চাইছেন, তারা অবশ্যই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। যারা জ্যোতিষ বিচার করতে চাইছেন, নিজের জন্মকুণ্ডলী নিয়ে কিছুটা পরামর্শ করতে চাইছেন, প্রতিবন্ধকতা অতিক্রম করে সুস্থ জীবনের লক্ষ্যে এগিয়ে যেতে চাইছেন, তাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই যোগাযোগ করতে হবে ঋষিবাণী হেল্পলাইন নাম্বারে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।